আজ আমরা এই কথা বলো না, এস ব্লকটা পড়ব, এস ব্লক এলিমেন্ট। স্যার, এস ব্লক কারা? বাবুরি, ইলেকট্রন বিন্যাস করার পরে শেষ ইলেকট্রন যদি এস অরবিটালে প্রবেশ করে তাদেরকে এস ব্লক বলা হয়। পি অরবিটালে প্রবেশ করলে পি ব্লক বলা হয়। ডি অরবিটালে প্রবেশ করলে ডি ব্লক বলা হয়। এফ অরবিটালে প্রবেশ করলে এফ ব্লক বলা হয়। এই কারণে এস ব্লকে দেখা যায় দুটো শ্রেণী থাকে, একটা হচ্ছে হাই লি না কে রুবি শেষে ফেলেছে, হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম, এদের শেষ বৈশিষ্ট কক্ষে ওয়ান এস অন, এদের টু এস অন, এদের থ্রি এস অন, এদের ফোর এস অন, এদের ফাইভ এস অন, এদের সিক্স এস অন, এদের সেভেন এস অন, এই কটা এলিমেন্টস থাকে। আর আরেকটা থাকে, কারণ এসে একটা দুটো করে ধরে ম্যাক্সিমাম, তাই আরেকটা কী আছে, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্টরেনশিয়াম বেরিয়াম রেডিয়াম, এদের শেষ বৈশিষ্ট্য কক্ষে দুটো করে ইলেকট্রন থাকবে, টু এস টু, থ্রি এস টু, ফোর এস টু, ফাইভ এস টু, সিক্স এস টু, সেভেন এস টু, কথা নয়? হ্যাঁ, এবার এদের যে ক্যারেক্টারিস্টিক্স এগুলো পড়াশুনো হয়ে গেলেই আমাদের এস ব্লকটা পড়া হয়ে যাবে। এটা আমরা পর্যায় সারণীতে বা পিরিয়ডিক টেবিলেও পড়ব, এখানেও আছে। আচ্ছা, এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, এদের কী পড়াশোনার বিষয়বস্তু রয়েছে। প্রথমে ধরো লিথিয়াম, লিথিয়াম যখন অক্সাইড প্রডিউস করে এল আই টু ও, সোডিয়াম করলে বেশিরভাগ ওগুলো করে, তাছাড়া বিশেষত্ব হচ্ছে পারঅক্সাইড ফর্ম করতে পারে, আর পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এরা সুপার অক্সাইড ফর্ম করে কে ও টু। স্বাভাবিক অক্সাইড যখন হয় তখন ও মাইনাস টু, পারঅক্সাইড যখন হয় তখন ও টু মাইনাস টু, আর যখন সুপার অক্সাইড হয় তখন ও টু মাইনাস ওয়ান, তার মানে মাইনাস হাফ করে পড়ে গেল। দুটো অক্সিজেনের মাইনাস ওয়ান মানে মাইনাস হাফ, এর মাইনাস ওয়ান আর এর একারই মাইনাস টু। এটা স্বাভাবিক অক্সাইড বা ডাইঅক্সাইড বলা যায়, উর্বর মাইনাস টু স্বাভাবিক অক্সাইড, আর এটা পারঅক্সাইড, এটা সুপার অক্সাইড। তার মানে লিথিয়াম এমনি স্বাভাবিক অক্সাইড ফর্ম করে, সোডিয়াম পারঅক্সাইড করে, পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এরা সুপার অক্সাইড ফর্ম করে। আচ্ছা, লিথিয়ামের একটা অস্বাভাবিকতা দেখা যায়, লিথিয়াম সাইজে ছোট, লিথিয়ামের ধ্রুবায়ন ক্ষমতা খুব বেশি, এলআই প্লাস হলে পরেই। ধ্রুবায়ন ক্ষমতাটা কী স্যার? একটা বন্ড হলে এপাশে ধরো লিথিয়াম আছে, ওপাশে অন্য কেউ আছে, বা লিথিয়ামের পরিবর্তে সোডিয়ামকে নেই, তাহলে দেখা যায় লিথিয়াম প্লাস প্লাস হলে এই বন্ধনে যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাকশন করে নিয়ে আসে, কোনো পোলের দিকে নিয়ে আসলে তার নাম পোলার, পোলারাইজেশন, আর একটা বাংলা বলা হয় ধ্রুবায়ন বা ধ্রুবীয়, ইংরেজিতে বলা হয় পোলারাইজেশন, বাংলায় বলা হয় ধ্রুবায়ন, ধ্রুবীয় থেকে এসছে। বন্ধনের ইলেকট্রন যুগল যখন যে কোনো একটা প্রান্তের দিকে চলে যায় তখন আমরা বলি পোলার, আর বাংলায় বলা হয় ধ্রুবীয়, পোলের দিকে গেলে পরে হয় পোলার। এই ক্ষমতাটা লিথিয়ামের সবার চাইতে বেশি। এইবার দেখা যায় এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সম্বন্ধে পড়ে যেতে হবে, খুব ইম্পর্ট্যান্ট বা টাচি জায়গা। ধরো এল আই সি এল, এন এ সি এল, প্রত্যেক জায়গায় ধাতুটা চেঞ্জ হচ্ছে, হ্যালোজেন কিন্তু ফিক্সড, কে সি এল, আর বি সি এল, সি এস সি এল, এর বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট বেশি। কারণটা কি? কারণটা সাইজটা ছোট হওয়ার জন্য এদের মধ্যে কম্প্যাক্ট এনার্জি মানে টাইট এনার্জিতে খুব বেশি। দুইজন যদি মোটামুটি ছোট সাইজের হয় তাহলে তাদের মধ্যে কম্প্যাক্ট, একে বলে প্যাকিং এনার্জি, আর আরেকটা ভাষায় যেটা বইয়ের ভাষায় বলা হয় ল্যাটিস এনার্জি, বাংলায় বলে জালিকা শক্তি। সেটাই বা কী জিনিস স্যার? দুই বা ততোধিক গ্যাসীয় এলিমেন্টস যদি ওরা
যে শক্তি নির্গমনের মাধ্যমে সলিড হয়ে যায়, যে শক্তি ছেড়ে দেওয়ার মাধ্যমে সলিড হয়ে যায়, সেই শক্তির নাম হচ্ছে ল্যাটিস এনার্জি। এই ল্যাটিস এনার্জি সাইস্টে দুজনের কম্প্যাক্ট হলে ভালো হয়, জয়া ভাদুরিয়া আর অমিতাভ বচ্চন এক একজনকে জড়িয়ে ধরলে এদের ল্যাটিস এনার্জি কম হবে, দুজনে যদি একই রকম হয় এটা একটু সুবিধা বেশি। বোঝো না কেন কেমিস্ট্রিটা, যাদের ল্যাটিস এনার্জি বেশি তাদের হাইড্রেশন এনার্জি কম, মানে জলে দিলে তাড়াতাড়ি গুলে যাবে না, বইয়ের ভাষায় মানে দ্রবীভূত হবে না তাড়াতাড়ি। সবাই জলের মধ্যে দিলে একই রকম দ্রবীভূত হয় না, যাদের ল্যাটিস এনার্জি বেশি মানে টাইট করে রয়েছে, তাহলে তাদের মধ্যে জল দিলে জলে তোড়, ওদের তো ভাঙতে পারছে না বন্ধনটাকে, বারবার চেষ্টা করছে পারছে না। তো ল্যাটিস এনার্জি বেশি হলে হাইড্রেশন শক্তি কম, আর হাইড্রেশন শক্তি কম মানে ও জলে দ্রবীভূত হবে না, আর দ্রাবকায়ন শক্তি কম মানে জল নয় মানে অন্য কোনো জলও থাকতে পারে, তেলও থাকতে পারে, অ্যালকোহলও থাকতে পারে, অ্যাসিডও থাকতে পারে, অন্য যে কোনো দ্রাবক বা সলভেন্ট ব্যবহার করতে পারে। আচ্ছা, তাহলে যদি কোথাও দেয় দ্রবণীয়তা বা দ্রবীভূত সম্বন্ধে, তখন ল্যাটিস শক্তি দিয়ে উত্তরটা লিখবে। যেমন যদি বলে যে এলআইএফ কম দ্রবীভূত হয় কেন, এলআইএফটা তাহলে মনে করবে তার ল্যাটিস শক্তিটা খুব বেশি আছে। যদি বলে বিইএফ টু দ্রবীভূত হয় কেন, তখন বলতে হবে ওর হাইড্রেশন শক্তি ল্যাটিস শক্তি থেকে বেশি। যদি দ্রবীভূত হয় তাহলে হাইড্রেশনের তোড় বেশি, মানে জলের তোড়টা বেশি, আর যদি দ্রবীভূত না হয় তাহলে জলের তোড়টা কম, ল্যাটিসটা বেশি। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এইবার কৌণিক সম্পর্ক বলে একটা সম্পর্ক আছে, চ্যাপ্টার একদম শুরুতেই ছবি এঁকে দিয়েছি। লিমকা বেচে বড় কাকা নদীর উপর ফ্ল্যাট নিয়েছে, নিয়েছে লিথিয়ামটা আমাদের লাগবে না। লিমকা বেচে বড় কাকা নদীর উপর ফ্ল্যাট নিয়েছে, কাকা কত লিমকা বেচেছে যে নদীর উপর ফ্ল্যাট কিনে ফেলেছে, খালি লিমকা বেচে অবসর সে। আচ্ছা, সোডিয়াম বেরিলিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন, এদের মধ্যে কৌণিক সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশনশিপ দেখা যায়, এদের মধ্যে দেখা যায় না, কেবলমাত্র দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের হালকা ধাতু যারা আছে তাদের মধ্যে কৌণিক সম্পর্ক দেখা যায়। স্যার অক্সিজেন আর ক্লোরিন তো ধাতু নয় স্যার, এদের মধ্যে দেখা যায় কেন, এটা ব্যতিক্রম এক্সেপশন। কী জন্য দেখা যাবে, এদিক থেকে এইদিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, আর উপরের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। তাহলে সোডিয়ামের থেকে ম্যাগনেশিয়াম বেশি তড়িৎ ঋণাত্মক, সোডিয়াম থেকে লিথিয়াম উপরের দিকে বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে সোডিয়ামের তুলনায় এও বেশি এও বেশি, তাই ওদের মধ্যে কৌণিক সম্পর্ক দেখা যাবে। এক্স ইকুয়াল টু ওয়াই, এক্স ইকুয়াল টু জেড, তাহলে কী হবে, ওয়াই আর জেডের মধ্যে সম্পর্ক দেখা যাবে না, এক্স ইকুয়াল টু ওয়াই আবার এক্স ইকুয়াল টু জেড, এই দুটো তো সমান, তার মানে ওয়াই ইকুয়াল টু জেড। সোডিয়ামের তুলনায় ম্যাগনেশিয়াম বেশি তড়িৎ ঋণাত্মক, সোডিয়ামের তুলনায় লিথিয়াম বেশি তড়িৎ ঋণাত্মক, বেশি বেশি মিলে গেছে, কন্টিনিউয়াস যেভাবে চলতে থাকছে। স্যার কৌণিক সম্পর্ক কী, মানে কী মিল থাকবে স্যার, এদের অনেক ভৌত বা রাসায়নিক ধর্মের মধ্যে সাদৃশ্য পরিলক্ষিত হবে, এদের অক্সাইডগুলোর আম্লিকতা বা অক্সাইডগুলোর ক্ষারকীয়তার মধ্যে মিল দেখা যাবে, এদের দ্রবণীয়তা বা দ্রবীভূত হওয়ার ক্ষমতাটাও মিল দেখা যাবে, অনেক রাসায়নিক এবং ভৌত ধর্মের মধ্যে সাদৃশ্য পরিলক্ষিত হবে, এটার নামই বলা হয়েছে একই রকম সাদৃশ্য দেখা যাবে, এটাই ডায়াগোনাল রিলেশনশিপ। লিমকা বেচে বড় কাকা নদীর উপরে ফ্ল্যাট নিয়েছে, মনে রাখিস ভালো করে। যখনই দ্বিতীয় গ্রুপে আসবো তখন কার্বনেটের ব্যাপারটা, হ্যাঁ, বেরিয়াম কার্বনেট, ম্যাগনেশিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্টরেনশিয়াম কার্বনেট, এটার কিন্তু উল্টো হবে। কেন স্যার উল্টো কেন হলো, কারণ উল্টো হওয়ার কারণ হচ্ছে বেরিয়ামের সাইজটা ছোট, কার্বনেট তো বড় সাইজ, তাহলে একজন ছোট আরেকজন বড় হলে ল্যাটিস এনার্জি তো কম হবে, একজন ছোট আরেকজন বড় হলে কি হবে, জয় ভাদুরী আর অমিতাভ বচ্চন, তখন কিন্তু কেসটা কার্বনেটটা অনেক বড়,
হ্যাঁ, তখন কিন্তু এরা বেশি কম্প্যাক্ট হবে, তাই এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তখন বেশি। তাহলে যখন হ্যালোজেন সিরিজ ধরবো তখন এক, যখন কার্বোনেট সিরিজ ধরবো তখন কিন্তু আলাদা, পুরো উল্টো হবে কেসটা, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এদের অক্সাইড বা হাইড্রোক্সাইডগুলো ক্ষারকীয় হয়, নিচের দিকে যত যাবে ডাউন দ্য গ্রুপ ক্ষারকীয় প্রপার্টি বাড়তে থাকবে। যদি বলা হয় এল আই ও এইচ আর এফ আর ও এইচ, এদের ক্ষারকীয় ধর্মটা বেশি হবে। কেন স্যার? কারণ ডাউন দ্য গ্রুপ, ডাউন দ্য গ্রুপ সাইজটা কী হবে? বড় হবে। একটা ছোট সাইজ, একটা বড় সাইজ। বড় সাইজ হলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা বেশি আর এর কম, ফলে নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করে বড় হলে পরে কম হবে। যখনই এর আকর্ষণটা কম হবে তখন ইলেকট্রনটা ইজিলি মুভ করে চলে যাবে। ইলেকট্রন যত তাড়াতাড়ি মুভ করে চলে যাবে তত মেটালিক বিহেভিয়ার বাড়বে। সাইজটা বড় হলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা বেশি হবে, দূরত্ব বেড়ে হলে আকর্ষণটা কম হবে। মানুষ দূরে চলে গেলে অ্যাট্রাকশান কমে যায়, দূরে চলে গেলে অনেক তোমার খুব ফেভারিট ছিল যে মারা গেছে তাকে কদিন তুমি মনে রাখবে, আস্তে 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 যে কাছে থাকবে সেই তোমার কাছে চলে আসবে। দূরে চলে গেলে অ্যাট্রাকশানটা কমে যায়, অ্যাট্রাকশানটা কমে গেলে ইলেকট্রনটা ইজিলি বেরিয়ে যায়। ইজিলি যদি বেরিয়ে চলে যায় তাহলে সে সহজে ইলেকট্রন দান করতে পারে, সহজে ইলেকট্রন দান করতে পারে মানে ধাতব চরিত্র বেশি। ধাতুর এটাই ডেফিনেশন, যারা ইলেকট্রন দান করতে পারে তারা ধাতু, আর যারা গ্রহণ করে তারা অধাতু। তাহলে ও ইজিলি দান করতে পারে তার মানে ধাতব চরিত্র বেশি, আর ধাতব চরিত্র যত বাড়বে তত অক্সাইড বা হাইড্রোক্সাইডের ক্ষারকীয় ধর্ম তত কি হতে থাকে? বৃদ্ধি পেতে থাকে। ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার একটা কীটনাশক, ক্লোরিন ঘটিত কীটনাশক। এর অনেকগুলো সংকেত আমরা একটা শিখেছিলাম, এনএ সিএসিএল সিএ ও সিএল সিএল, আবার আজকেটা দিয়েছি ওসিএল, হাইপোক্লোরাইডটা দুবার দেওয়া হয়েছে, আর প্লাস সিএসিএল টু এর মিশ্রণ, এটাও বইতে লেখা আছে। আরও অনেক সংকেত দেওয়া আছে বইতে, ব্লিচিং পাউডারের অনেকগুলো সংকেত, আমরা অন্তত দুটো শিখলাম। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে ক্লোরিন বিক্রিয়া করালে জল উৎপন্ন হয়, ব্লিচিং পাউডার উৎপন্ন হয় মানে সিএসিএল টু মেশানো উৎপন্ন হবে। এরা ক্লোরিন ঘটিত কীটনাশক। অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে এটা ক্লোরিন ঘটিত কীটনাশকের নাম বলো, সেটা হচ্ছে এরা। আর একটা জিনিস বাকি আছে, প্লাস্টার অফ প্যারিস বোধহয় তোমাদের দিয়েছিলাম। ক্যালসিয়াম সালফেট টু এইচ টু ও, একে হিট দিলে উৎপন্ন হবে দুটো ক্যালসিয়াম সালফেট একটা জল। দেখো উল্টো কথাটা হয়েছে, আগের বার দুইটা এখানে রয়েছে আর এবার দুইটা এখানে রয়েছে। এইটা হচ্ছে আমরা ঘরে লাগাই প্লাস্টার অফ প্যারিস, আর এটা হচ্ছে জিপসাম। দিলে পরে জলটা কমে যায়, এটা বেড়ে যায়, তার মানে দুটো ক্যালসিয়াম সালফেটের একটা জল। একে আমরা পড়বো কি করে স্যার? ক্যালসিয়াম সালফেট হেমি হাইড্রেট, হেমি মানে হাফ থেকে এসছে শব্দটা, হাফ, হেমি হাইড্রেট মানে দুটো ক্যালসিয়াম সালফেটের একটা, তার মানে একজনের কটা করে পড়লো? হাফ। হাফকে কেমিস্ট্রিতে কি বলে? হেমি। আর এটা ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট মানে দুই অনু জল, ডাই মানে দুই, আমরা মনো মানে এক, ডাই মানে দুই, ট্রাই মানে তিন, স্যার হাফ মানে কি হবে? হাফ মানে হেমি, হেমি হাইড্রেট, উত্তপ্ত করলে জলটা চলে যায়। তাহলে আমরা এপাশে হচ্ছে জিপসাম, জিপসামটা কিন্তু আমরা দেওয়ালে লাগাই না, আমরা কোনটা লাগাই? প্লাস্টার অফ প্যারিস, তো দেওয়াল চুনকাম করতে আমাদের কাজে লাগে। হ্যাঁ, আর দ্রবণীয়তা সম্বন্ধে সব বলে দিয়েছি বাবু, দ্রবণীয়তা সম্বন্ধে বলে দিয়েছি। বিইসিএল টু এর গঠন আলোচনা করো, এটা দিয়েছিলাম বোধ হয় তোমাদের। বিইসিএল টু এরকম যদি গঠন হয় সরল রৈখিক, এখানে একটা শব্দ আছে এসপি হাইব্রিডাইজেশন, এই এসপি হাইব্রিডাইজেশন এই শব্দগুলো সরল রৈখিক, সোজা হলে এর গঠন হয়। একটা এস অরবিটাল একটা পি অরবিটালের মধ্যে মিলন ঘটিয়ে এসপি সংকরায়িত অরবাইটাল উৎপন্ন করে, তার নাম এসপি সংকরায়ন। এটা সম্বন্ধে এই কথাটা সংক্ষেপে বলে গেলাম, ডিটেলসে আমরা কেমিক্যাল বন্ডিংয়ে শিখব, তবে এরকমই কথাটা। এস দেখতে হয় গোলাকার, পি দেখতে হয় ডাম্বেল আকার, একটা মজার ব্যাপার আছে, উঠছে যখন একটু না বলে যাওয়া যায় না। এস হচ্ছে গোলাকার, পি ডাম্বেল আকার, তাহলে একটা একটা এদের মধ্যে যখন মিলন ঘটে তখন এরা একদম সরল রৈখিক উৎপন্ন করে। এটা ছোট হয়ে গেছে এখানে, এই এসটা তো গোলাকার, ও তো প্রসন্ন হয়ে আছে এখানে, আর দেখতে এরকম হয়।
অনেক সময় হয় না, তাহলে মা একটু বেটেটাই বেঙ্গল মতো, বাবা একটা বল লম্বা, ছেলেটা ওই গুবলু গাবলু আবার একটু লম্বা হয়েছে। শঙ্করায়ণ, একে আমরা বাংলায় বলা যায় একদম সোজা সাপটা কথা মিলন। সরলরৈখিক হলে পরেই সেটা এসপি, কারণ এসপি দেখতে সরলরৈখিক। আর এসপি টু দেখ কথা বলিস না, যদি একটা এস আর দুটো পি হয়, একটা এস আবার দুটো পির মধ্যে যদি শঙ্করায়ণ হয়, তাহলে তখন এদের আবার দেখতে এরকম ফুলের মতো, মানে তিনটে থাকবে পাপড়ি, এক ইন্টু দুই, তাহলে কী হবে, তিনটে হবে না? আচ্ছা, সেটা ওরা ডাইমার ফর্ম করলে দেখবে ওরকম একটা রূপ নেয়, বিই সিএল টু, বিই, তাহলে এদিকে একটা ক্লোরিন তখন আসে, এদিকে একটা ক্লোরিন আসে, আর এদিকে একটা ক্লোরিন। আচ্ছা, এপাশ থেকে বিই সিএল টু, তাহলে আমাকে একটা পার্ট আঁকতে হবে না, এখানে দিলি ভালো লাগবে, এরকম হয় দেখতে। এই অ্যারোসাইন দেওয়া কেন স্যার, অ্যারোসাইন দেওয়া কেন, একে বলে অসমযোজী বন্ধন। অ্যারোসাইন দেওয়া, এই লোন প্যাডটা অসমযোজী বন্ধন, মানে এই বন্ধনটা করার জন্য বেরিলিয়ামের কোনো ইচ্ছে নেই। বন্ধে শোনো, এগুলো বুঝবে, আমরা কেমিক্যাল বন্ডিং তো পড়বোই, এখানেও পড়িয়ে দিচ্ছি। ক্লোরিনের শেষ বৈশিষ্ট্য কক্ষে সাতটা ইলেকট্রন থাকে, সাতটা ইলেকট্রন এখানে একটা বন্ধন করেছে, আর তিনটে পেয়ার থাকে, দিদির জন্য জামাইবাবু, বৌদির জন্য বড় দাদা, আমার জন্য তো তুমিই আছো, কিছু করার নেই। আচ্ছা, এইবার কি করে, এরকম এরও আছে, তা বেরিলিয়ামের সঙ্গে ক্লোরিন বন্ধন করবে, বেরিলিয়াম বলছে না আমি তোর সঙ্গে বন্ধন করব না, ক্লোরিন নাসর বান্দা না আমি তোর সঙ্গেই বন্ধন করব। আরে লাও ঠেলা, কি অবস্থা, কেমিস্ট্রি পড়াতে এসে আমি জেন্টেলম্যান মানুষ, কিন্তু জানো তো বন্ধন ক্লোরিন করেই ছাড়বে, কি করে করবে, এই দুটো ইলেকট্রন থেকে তখন একটা ইলেকট্রন বেরিলিয়ামকে দিয়ে দেয়, দিয়ে দিলে কি হয়, এখানে তখন একটা হয়ে যায় আর এখানে একটা হয়ে যায়, আমরা তো এখানে দেখাতে পাচ্ছি না, আমাদের তো স্টিল ফটোগ্রাফি, এই দুজনের মধ্যে তখন শেয়ার করে, যখনই শেয়ার করলো তখন বিজ্ঞানীরা বলছিল সমযোজী বন্ধন। আরেকটা বিজ্ঞানী লক্ষ্য করলো, আরে সমযোজী কি করে হয়, দুটো ইলেকট্রন তো একটা মৌলের, তখন রেগে বেগে আরেক বিজ্ঞানী বলল অসমযোজী বন্ধন, মানে বেরিয়ে যাও, সমযোজী নয় যাহা, বহুব্রী সমাস নয় ই অবহব্রী, সমযোজী নয় যাহা, অসমযোজী বন্ধন। কারণ কি, দুটো ইলেকট্রন তো একটাই মৌলের, স্যার এরকম ঘটনা বাস্তব হয় নাকি, আরে বাস্তবে, মানে দুই বন্ধু রেস্টুরেন্টে খেতে গেলে, এক বন্ধু বিল পেমেন্ট করছো, খেয়েছো দুজন, বিল দিয়েছো একজন, সিনেমা হলে সিনেমা দেখতে গেছো, এক বন্ধু টাকা দিয়েছো, দুই বন্ধুই তো সিনেমা দেখেছো। আর একটা জায়গায় হয়, সেটা হলো ধরো কথা বলো না, কথা বললে কিন্তু বলবো না, দুটো বাড়ি পরে তুমি একটা মেয়ের সঙ্গে বেশ তোমার একটু মন মজিছে, মানে ভাব ভালোবাসা হয়েছে, এবার তোমার বাবা শুনে রেগে তো আগুন, ওরা এরকম অভাবী লোক, আমাদের সঙ্গে মিশতে পারেনি, ওখানে যে তুই প্রেম করেছিস, তুমি না সর বান্দা, আমি ওকেই বিয়ে করব বলেছি তো, কথা বলিস না, আমাদের গল্পের উদ্দেশ্য ওই গল্পটা বলা না, কেমিস্ট্রিটা ধর, যে স্যার কোথায় সুরতাল লাগাচ্ছে সেটা খুঁজতে হবে তোকে। এইবার বাবা তোমাকে বলল ঠিক আছে, আমাদের বাড়ি থেকে 100 জন বরযাত্রী লোক যাবে, তোর শ্বশুরকে খেতে দিতে বলতে হবে, অন্তত দিচ্ছ পারে কি না, ও বলছে পারবে, যে শ্বশুর বাড়ি যে বলেছে যে এই অবস্থা, বলে বাবা আমার তো এতটা দেওয়ারও ক্ষমতা নেই। ছেলেটা কি করলো, ব্যাংক থেকে 1 লাখ টাকার একটা চেক ও লিখে দিয়ে আসলো, শুভদিনে নির্ঘণ্ট বিয়ে থা হয়ে গেল, পড়শিরে দেখলো দুই বাড়িতেই ধুমধাম করে অনুষ্ঠান হয়েছে, কিন্তু দুটো টাকা একজনেরই ছিল, অসমযোজী বন্ধন। ওই আরো সাইনটা হচ্ছে অসমযোজী বন্ধন, ওই গল্প ওখানে হয়েছে, এক দুটো থেকে একটা প্রথম দিয়ে দিয়েছে, ওর একটা ওর একটা, ওদের মধ্যে তখন শেয়ার করেছে, তাই অ্যারো সাইন দ্বারা প্রকাশ করা হয় একে। অ্যারো সাইন যার দিক থেকে যার দিকে অ্যারো যাবে, সে প্রস্তাবেশন, মানে তার ইচ্ছেটা বেশি, তাই তার দিক থেকে অন্যদিকে অ্যারোটা দেওয়া হয়েছে, কি বেশি, তার ইচ্ছেটা বেশি।
লিথিয়াম ফ্লুরাইড প্রায় অদ্রাব্য, অদ্রাব্য হওয়া মানে ওর হাইড্রেশন শক্তি কম। BeF2 জলে অধিক দ্রাব্যতা, তার মানে ওর হাইড্রেশন শক্তি বেশি। প্লাস্টার প্রেসি, ব্লিচিং পাউডার সবই মোটামুটি বলে দিয়েছি আজকের এই ছোট্ট নাটক, আজকের এই ছোট্ট নাটক এখানেই শেষ হয়ে গেল, পুরোটাই নাটক ছিল ভাই।